আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুল কোবরা, সহকারী শিক্ষক, জামতুল ধূপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। আমার স্নেহে সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমার স্নেহের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে কিন্তু আমরা জেনে নিব সম্পদ কি। দেখো, প্রতিটি পরিবারেই কিছু না কিছু সম্পদ থাকে, কম বেশি সবারই কিন্তু সম্পদ থাকে। এই সম্পদ দ্বারাই পরিবারের সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক জীবন প্রবাহের মধ্য দিয়েই একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয়। আবার দেখো, একটি পরিবারের সর্বাপেক্ষা বড় সম্পদ হচ্ছে মানুষ, এবং এই মানব সম্পদ দ্বারাই অপরাপর বস্তুগত সম্পদ সৃষ্টির হাতিয়ার হিসেবে কাজ করে। আবার দেখো, অনেকের সম্পদ, টাকা পয়সা, জমি জমা, বাড়িঘর কিন্তু নাও থাকতে পারে, সবারই কিন্তু সমান থাকে না। দেখো, সেক্ষেত্রে একজন মানুষের ব্যক্তিত্ব, শিক্ষাগত যোগ্যতা, অর্থ, সময়, ধৈর্য ও কর্মদক্ষতা নিয়েই কিন্তু পরিবারের বস্তুগত সম্পদ বৃদ্ধি করা যায়। আবার দেখো, প্রতিটি পরিবারেই দেখা যায় গৃহকর্তা তার শিক্ষাগত যোগ্যতা, অর্থ, সময়, শক্তি, ধৈর্য ও কর্মদক্ষতা দিয়েই পরিবারের জন্যে কী করে থাকেন, পরিবারের জন্যেই অর্থ উপার্জন করে থাকেন। হ্যাঁ, আর যদি গৃহকর্তী অর্থ উপার্জন নাও করে থাকেন, তবুও তিনি তার শিক্ষাগত যোগ্যতা, ধৈর্য, সময়, কর্মদক্ষতা দিয়ে একটি পরিবারের প্রয়োজন মিটিয়ে থাকেন। দেখো, সম্পদ গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ। অর্থনীতিতে আছে যে সব বস্তু বা দ্রব্য সামগ্রী মানুষের অভাব মোচনে সহায়ক, তাই সম্পদ। কিন্তু আবার দেখো, গার্হস্থ্য বিজ্ঞানে আছে যা আমরা ব্যবহার করে উপকৃত হই, আমাদের চাহিদা মেটাতে পারে, তারপরে দেখো অভাব পূরণ করে, তাই সম্পদ। তাহলে শিক্ষার্থীরা, দেখো সম্পদ কি, এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জেনে গেছি, ঠিক আছে? এবার দেখো, আমি আলোচনায় যাচ্ছি পার্ট এক ও দুই, সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্য। হ্যাঁ, দেখো পার্ট এক ও দুই আছে সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্য। সম্পদ আমাদের চাহিদা পূরণের হাতিয়ার, সম্পদ ব্যবহার করে আমরা উপকৃত হই। দেখো, এখানে আমি সম্পদের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। প্রথমে আছে দেখো উপযোগ। হ্যাঁ, তাহলে আমরা জানি উপযোগটা কি। মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাই হল উপযোগ। যেই সব বস্তু বা দ্রব্য সামগ্রী বেশি উপযোগ আছে, মানুষ কিন্তু সেগুলোই কী করে পেতে চায়। তাই পণ্যের ও সম্পদের ক্ষমতাই হচ্ছে, সম্পদের
অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আবার দেখো, শিক্ষা, বুদ্ধি, আকার, অবস্থান ও সৃজনশীলতার উপর নির্ভর করে উপযোগ। যেমন শিক্ষা ক্ষেত্রে বইয়ের উপযোগ বেশি, হ্যাঁ, আবার যখন ক্ষুধা লাগে তখন কিন্তু খাদ্যের উপযোগ বৃদ্ধি পায়, পিপাসা পেলে পানির উপযোগ বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপর দেখো যে পান খায় তার কাছে কিন্তু পানের উপযোগটা বৃদ্ধি পায়, আর যে পান খায় না তার কাছে কিন্তু পানের কোনো উপযোগ নেই। আচ্ছা দেখো, এরপরে আমরা আসছি আয়ত্তাধীন। সম্পদ আয়ত্তাধীন হতে হবে, সম্পদ ব্যবহার করতে হলে আয়ত্তাধীন বা মালিকানাধীন হতে হবে। দেখো, অন্যের অর্থ নিজের কাজে খুব কমই লাগে। সম্পদ যদি মালিকানাধীন বা আয়ত্তাধীন, নিজের আয়ত্তাধীন না থাকে, তাহলে কিন্তু তার উপর অধিকার প্রতিষ্ঠিত হয় না। হ্যাঁ, আবার দেখো কিছু কিছু সম্পদ আছে যেগুলো আয়ত্ত বা অর্জন করার জন্য কিছু অনুশীলন প্রয়োজন, যেমন দক্ষতা, সুস্বাস্থ্য ইত্যাদি। এরপর দেখো আমরা আসছি কি সীমাবদ্ধতা। হ্যাঁ, সীমাবদ্ধতা হচ্ছে সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধতা। সম্পদ গুণগত ও পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ। আবার দেখো, সময়ের সীমাবদ্ধতা সর্বজনীন, তাই সুষ্ঠু ব্যবস্থাপনা দ্বারা সময় ও শক্তির সীমাবদ্ধতা নিয়ন্ত্রণ করা যায়। এবার আসছি আমরা দেখো পরস্পর পরিবর্তনশীলতা। সম্পদ পরস্পর পরিবর্তনশীল, পরস্পর পরিবর্তন আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কি হলো রূপান্তরযোগ্য, তারপর আছে সৃষ্টি, বিনিময়যোগ্য, বিকল্প সম্পদ ব্যবহার। বিকল্প সম্পদ ব্যবহার, বিকল্প সম্পদ বলতে একটির পরিবর্তে আরেকটি কি বোঝানো হয়, যেমন ভাতের পরিবর্তে রুটি খাওয়া। বিনিময়যোগ্য সম্পদ, বিনিময়যোগ্য টাকার বিনিময়ে পণ্য ক্রয় করা। হ্যাঁ, আবার দেখো রূপান্তরযোগ্য, একটি সম্পদের পরিবর্তে আরেকটি সম্পদকে কি করা, রূপান্তরযোগ্য করা। যেমন দেখো পুরনো শাড়ি দিয়ে কাঁথা, শিশু জামা তৈরি করা, ঘরের পর্দা তৈরি করা, এতে সম্পদ অপচয় হয় না এবং সম্পদের বৃদ্ধি করা যায়। তারপর দেখো আছে সৃষ্টি, একটি সম্পদকে আরেকটি সম্পদে কি করা, সৃষ্টি করা। হ্যাঁ, যেমন দেখো জমিতে চাষাবাদ করে কি করা হয়, ফসল উৎপাদন করা হয়। আচ্ছা, এরপর আমরা দেখব কি আছে পরিচালনা যোগ্যতা। পরিচালনা যোগ্যতায় আছে দেখো সম্পদ ব্যবহারকে আমরা পরিচালনা যোগ্যতা বলে থাকি। মানুষ সচেতন ভাবে হোক বা অসচেতন ভাবেই হোক, ব্যবস্থাপনা
পদ্ধতি দ্বারা অনুসরণ করে থাকে। আচ্ছা দেখো, সম্পদের যোগ্যতা বৈশিষ্ট্যের উপর আমরা উপকৃত হয়, যেমন সম্পদ বৃদ্ধি করা, লক্ষ্য অর্জন করা, তারপর আছে অর্থনৈতিক উন্নয়ন ঘটে, আমরা পরিতৃপ্তি লাভ করা ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। ক্লাসের বাকি অংশ আমি পরবর্তীতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।